বন্ধুরা, এই কবুতরটির নাম হলো ড্রাগন পিজন। অনেকে এদেরকে সরাসরি ড্রাগন বলে থাকে। কবুতরটি ঠোঁটের অদ্ভুত গঠনের কারণে এদেরকে একটু বেশি আকর্ষণীয় দেখায়। বিশ্বের দামি প্রজাতি কবুতরগুলোর মধ্যে এটি অন্যতম। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে থাকবে এই ড্রাগন কবুতরের শরীরী বৈশিষ্ট্য, ইতিহাস, দাম, ব্রিডিং নিয়ে কিছু জানা অজানা তথ্য। তাই এই কবুতরের প্রজাতিটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনার যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণজিৎকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই কবুতরটির পুরো নাম ড্রাগন চ্যাম্পিয়ন বা ড্রাগন পিজন। এরা মূলত ফ্যান্সি কবুতরের প্রজাতি। সাধারণত প্রদর্শনের কাজে এদেরকে ব্যবহার করা হয়, সেই সাথে শৌখিন কবুতর প্রেমীরা বাড়িতে এদেরকে পালন করে থাকে। ড্রাগন পিজন খুব পুরনো কবুতরের একটি প্রজাতি। বহু বছর ধরে সিলেক্টিভ ব্রিড বা নির্বাচন প্রজননের মাধ্যমে এদেরকে জাত উন্নয়ন ঘটানো হয়েছে। বন্ধুরা, 1735 সালে ব্রিটেনে এদেরকে প্রথম প্রজনন করা হয়। ওই সময় কবুতরটি ব্রিটেনের সবথেকে দামি এবং জনপ্রিয় কবুতরের স্থান দখল করেছিল। পৃথিবীর অন্য সব কবুতরের মতো এরা রক পিজন বা বন্য কবুতরের বংশধর। আমাদের অত্যন্ত পরিচিত রেসিং হোমার কবুতরটি জাত উদ্ভাবনে এই কবুতরটি ব্যবহার করা হয়। এছাড়াও ইন্ডিভিজুয়ালি গোল্লা কবুতরের সাথে এদের অনেক সাদৃশ্য রয়েছে। বন্ধুরা, এবার আসুন কবুতরটির শারীরিক বর্ণনায় যাওয়া যাক। বন্ধুরা, এই কবুতরটি একটি মাঝারি আকারের কবুতরের প্রজাতি। এরা খুব সাহসী এবং নিজেকে সঠিকভাবে বহন করে। কবুতরটির বুক বিস্তৃত ও ভরাট থাকে। এছাড়াও এদের ঠোঁট পুরো বাঁকানো ও মজবুত, তবে এদের ঠোঁটের গঠন কিছুটা তোতা শেপের হয়ে থাকে। ড্রাগন পিজনের চোখ কিছুটা বড় আকারের হয়ে থাকে অন্য সকল কবুতরের তুলনায়। সেই সাথে তাদের চোখ সামনের দিকে কিছুটা প্রসারিত হয়, আর এদের বর্ণ হয় রক্তলাল। এদের চোখের মাংসপেশি ছোট কিন্তু সূক্ষ্মভাবে নকশা করা। আর বন্ধুরা, এই কবুতরটির ঘাড় মাঝারি আকারের। ঘাড়টি মাথা থেকে শরীর পর্যন্ত বিস্তৃত। কবুতরটির পাখা অনেক শক্তিশালী। ডানার ছোট পালকগুলো লেজের উপরে অবস্থান করে, আর লেজটিও শরীরের কাছাকাছি অবস্থান করে। তাদের পা গুলো অনেক ছোট হয়, তবে থাইগুলো অনেক পেশিবহুল হয়ে থাকে। বন্ধুরা, এবার দেখে নি এদের রং সম্পর্কে। বন্ধুরা, এই ড্রাগন চ্যাম্পিয়ন কবুতর গুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন ব্ল্যাক, ব্লু বার্লেস, ব্লু চেকার, রেড চেকার, ইয়েলো চেকার এবং হোয়াইট চেকার। তবে এদের মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় হোয়াইট, ব্লু এন্ড ইয়েলো চেকার। বন্ধুরা, আমি আগেই বলেছি ড্রাগন চ্যাম্পিয়ন একটি ফ্যান্সি কবুতরের প্রজাতি। এদেরকে প্রধানত প্রদর্শনের কাজে বেশি ব্যবহার করা হয়। একটি পূর্ণবয়স্ক ড্রাগন চ্যাম্পিয়ন গড়ে প্রায় 400-450 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, আর এরা সাধারণত 7-20 বছর পর্যন্ত বেঁচে থাকে। বন্ধুরা, এবার চলুন জেনে নি এদের দাম কত। ফ্যান্সি কবুতরের মতো এদের দামটাও কালার কম্বিনেশন এবং মার্কিং এর উপর নির্ভর করে। আমাদের দেশে সাধারণত 5,000-1,00,000 টাকা পর্যন্ত এদের দাম হয়ে থাকে, তবে স্থান পরিবর্তনের কারণে এদের দাম বেশ কিছুটা কম বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা যারা আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণজিৎ কখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।